নমস্কার বন্ধুরা, মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিছু পানীয় খেতেই হচ্ছে। আজকে আমি একটা খুবই উপাদেয় আর ঠান্ডা পানীয় তৈরি করে নিচ্ছি। এটা যেমন খেতে ভালো তেমনি শরীরের পক্ষেও ভালো। চলুন দেখি আমি কি বানাচ্ছি। আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে এক চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে মুচমুচে করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দুটো বড় রসুনের কোয়া দিয়ে ভাজব। দেখুন, ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে রাখবো। এখানে আমি একটা পেঁয়াজ আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি। পেঁয়াজটাকে কুচিয়ে কেটে নেব, আর লেবুটাকেও যেভাবে দেখাচ্ছি চাকা চাকা করে কেটে নেব। দেখুন, একটু ধনে পাতাও কুচিয়ে রেখেছি। এখানে দেখুন, আমি দুমুঠো ভাত আগের দিন রাত্রে জল দিয়ে পান্তা করে রেখেছিলাম। এই ভাতটা একটা মিক্সির বাটিতে নিয়ে নেব, সাথে পান্তার জলটাও দিয়ে দেব। ভেজে রাখা রসুন দুটো দিয়ে দেব, আর শুকনো লঙ্কা যে ভাজাটা সেটাও একটু ভেঙে দিয়ে দেব। এবার মিক্সিতে 15-20 সেকেন্ড একটু ঘুরিয়ে নেব। বেশিক্ষণ ঘোরাবো না, তাহলে পুরো গলে যাবে। অল্প একটু ঘুরিয়ে নিয়ে আসব। দেখুন, আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। দেখেই বুঝতে পারছেন খুব মিহি করে কিন্তু বাটা হয়নি। আপনারা চাইলে প্রথমে হাত দিয়ে ভালো করে চটকিয়ে তারপর ডালের কাঁটা দিয়ে গুটিয়ে নিতে পারেন। এবার এটার মধ্যে আমি খানিকটা জল মিশিয়ে দেব। 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন, এরকম হবে। দুটুকরো গন্ধরাজ লেবু চিপে দিয়ে দেব। রসুন আর শুকনো লঙ্কার ভাজার যে তেলটা ছিল সেই তেলটা খানিকটা দিয়ে দেব। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু পুরো পেঁয়াজ কুচিটা দিচ্ছি না। খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দেব, আর কেটে রাখা গন্ধরাজ লেবুর চাকাগুলো দিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের কাঞ্জি। এবার পরিবেশন করে দেব। গরমকালে এই সহজ পদ্ধতির কাঞ্জি তৈরি করে খেয়ে ভীষণ তৃপ্তি পাওয়া যায়। যদিও আগেকার দিনে যে কাঞ্জি তৈরি হতো সেটা 5-6 দিন ধরে অনেক নিয়মকানুন মেনে অনেক পদ্ধতির মধ্যে দিয়ে তৈরি করা হতো, সেটা আর এখন আমরা কেউ করি না। আমার ঠাকুমার কাছে আমি যদিও শিখেছিলাম, কিন্তু এইসব আর এখন কেউ করে না। তাই এই সহজভাবে কাঞ্জি তৈরিটা দেখালাম। এভাবে বানিয়ে খেয়ে দেখুন, গরমে ভীষণ তৃপ্তি পাবেন। আপনারা কারা কারা কাঞ্জি তৈরি করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।